মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও সর্বস্তরে শ্রদ্ধা 15 বছরে পা রাখলো দেশ টেলিভিশন সবশেষ খবর পৌঁছে দিচ্ছে মুহূর্তেই আরো ভালো করার প্রত্যাশা সাথে নোংরায় তৈরি হচ্ছে বাংলা সীমায় কেরানীগঞ্জ অবৈধ কারখানা স্বাস্থ্য ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা বর্ষা শুরুর আগেই রাজধানীর মহল্লা সড়কে জমছে পানি দূষিত হচ্ছে পরিবেশ রোগব্যাধি বাড়ার আশঙ্কা শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আমি শিখা আজিজ এবারে বিস্তারিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপ্রধানের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এরপর সেখানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিগলে বেজে ওঠে করুণ সুর পরে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ পরিদর্শন বইতে সই করেন প্রধানমন্ত্রী পরে জাতীয় সংসদের স্পিকার প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার বিদেশি কূটনীতিকগণ শ্রদ্ধা জানান এরপর শ্রদ্ধা জানানো শুরু করেন সর্বস্তরের মানুষ সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মিরাজ মিজু সরাসরি যোগ দিচ্ছেন মিরাজ মিজু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে এখন কারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের প্রতিক্রিয়া আমাদের জানান ধন্যবাদ ঈশিকা আমি এখন দাঁড়িয়ে আছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে আপনি জানেন যে 53তম যে বছরে পদার্পণ করলো আমাদের স্বাধীনতা এবং জাতীয় দিবস ঠিক সকালে প্রত্যুষেই কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি আপনি জানেন যে প্রথমেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি শ্রদ্ধা জানান শহীদদের প্রতি এর পরপরই কিন্তু প্রধানমন্ত্রী তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদদের প্রতি এরপরে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের স্মৃতির স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং আওয়ামী লীগের সভাপতি হিসেবেও কিন্তু প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দকে নিয়েও কিন্তু ফুল দিয়েছেন এই স্মৃতিসৌধে এর পরপরই কিন্তু সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে আপনি আপনাকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি যদি দেখানোর চেষ্টা করি যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু এর পরপরই ঢল নামে এই জাতীয় স্মৃতিসৌধে এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং প্রধানমন্ত্রী ফুল দিয়ে যাওয়ার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এখনও কিন্তু রাজনীতিতে সক্রিয় হচ্ছে স্বাধীনতা বিরোধীরা তারা বিভিন্ন রকম ছদ্মাবরণে কখনো সাম্প্রদায়িকতার নামে কখনো মৌলবাদের নামে কখনো জঙ্গি হামলার নামে কিংবা বিভিন্ন রাজনৈতিক নামে কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি এখনও কিন্তু সক্রিয় এই বাংলাদেশের মাটিতে এবং যতদিন এই স্বাধীনতা বিরোধী শক্তিরা রাজনীতিতে থাকবে ততদিন বাংলাদেশ কিন্তু একটি স্বস্তির জায়গায় যাবে না এরকম একটি আভাস কিন্তু দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আজকের একটি বৈশিষ্ট্য কিন্তু আজকে সকাল থেকেই সাধারণ মানুষের যেমন ঢল রয়েছে রোজার রয়েছে এবং সকাল থেকে কিন্তু সূর্যও ওঠেনি অনেকটা মেঘলা আকাশ তো সব কিছুকে উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে এই জাতীয় স্মৃতিসৌধে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী জাতির শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কিন্তু শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ঢল নেমেছে এই স্মৃতিসৌধে এবং ঈশিকা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এবারের যে
53তম জাতীয় দিবস অন্যান্য রাজনৈতিক দল আছে 14 দলের পক্ষ থেকেও কিন্তু একটু আগে শ্রদ্ধা জানানো হয়েছে তারাও একই কথা বলেছেন যে যতদিন পর্যন্ত স্বাধীনতা বিরোধীরা রাজনীতিতে সক্রিয় থাকবে বাংলাদেশকে কিন্তু তার যে চূড়ান্ত লক্ষ্য শহীদের রক্তে ভেজা যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ সেটি বিনির্মাণে কিন্তু তার মানে একটি একটি বাধা কিন্তু থেকেই যায় ফলে রাজনীতি হতে হবে তারা বলছেন যে যে সরকারি দল বিরোধী দল সবাই হবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং যে দলগুলো এসেছিল তারা জানিয়েছেন যে পৃথিবীর কোনো দেশ নেই যেখানে স্বাধীনতা বিরোধীরা এত বছর পর রাজনীতিতে সক্রিয় থাকে ফলে সব মিলিয়ে কিন্তু একটি 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 দাবির কথা বলা যেতে পারে সেটা হচ্ছে রাজনীতি থেকে স্বাধীনতা বিরোধীদের অপসারণ দাবি বিষয়টি কিন্তু সোচ্চার হচ্ছে এবারে জাতীয় দিবসে এবং তাদের যে দাবি যে যতদিন পর্যন্ত এই রাজনীতি থেকে এই স্বাধীনতা বিরোধীরা অপসারিত না হবে নির্মূল না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ একটি স্বস্তির জায়গায় যাবে না মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ সেই জায়গায় কিন্তু বাংলাদেশ যাওয়া কঠিন হয়ে যাবে তো এই ছিল আমার কাছে ইশিকা সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ খবর মিজু ধন্যবাদ আপনাকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ছিলেন সহকর্মী মিরাজ মিজু আমরা সরাসরি জানছিলাম তার কাছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে কারা এখন রয়েছেন তাদের প্রতিক্রিয়া মহান স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবেও শ্রদ্ধা জানান তিনি এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জয় যাদব সরাসরি যোগ দিচ্ছেন তিনি জয় জাতির জনকের প্রতি শ্রদ্ধা এখন কারা জানাচ্ছেন আপনি জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির 32 নম্বরে প্রতিবারের মতো এবারও মহান স্বাধীনতা দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদনের পর উনি ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসে শ্রদ্ধা নিবেদন করেন এটি আওয়ামী লীগের তাদের রাজনৈতিক একটি অন্যতম কর্মসূচির অংশ প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শ্রদ্ধা নিবেদন করেন তারপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা নিবেদন শেষে আপনি জানেন যে বঙ্গবন্ধু ভবনের অদূরেই বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি সেখানে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে যান এবং সেখানে কিছুক্ষণ সময় তা অতিবাহিত করেন এবং তারপর প্রধানমন্ত্রী চলে যাবার পর দলের বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছে যুব মহিলা লীগের নেতাকর্মীরা এবং তার পেছনেই অপেক্ষমান আছেন শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং এর পিছনে অন্যান্য দলের সহযোগী সংগঠন দলের ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ সহ যারা রয়েছেন তারা সবাই একে একে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেটা আপনি জানেন যে এই একটু যদি পিছন ফিরে তাকাই এই ধানমন্ডির 32 নম্বরের এই বাড়ি সেই 25শে মার্চের কাল রাতের পর 26শে মার্চের প্রথম প্রহর 1971 এই সময়টিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখনই পাকিস্তানি হায়ানারা বাংলাদেশের এই দেশের ইপিআর রাজারবাগ পুলিশ ক্যাম্প জগন্নাথ হলে পাকিস্তানি বড় বড় হায়ানারা এই দেশের মানুষের উপর আক্রমণ শুরু করল সেই ঠিক সেই মুহূর্তটিতেই এই ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন যেটি ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে সারা দেশে পরবর্তীতে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের মানুষ শেষ শত্রুটিকে মুক্ত না করা পর্যন্ত যুদ্ধের যে আহ্বান জাতির পিতা বঙ্গবন্ধু জানিয়েছিলেন সেই মোতাবেক সেই আলোকেই এই 9 মাস বাঙালি জাতি মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং মুক্তিযুদ্ধ বিজয় অর্জন করে আজ সেই স্বাধীনতার দিন যে দিনটিতে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নির্দেশে পাকিস্তানি হায়ানাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং বঙ্গবন্ধুর নির্দেশেই জাতির মুক্তি শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধ মাধ্যমে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তাই আজ এই স্বাধীনতার দিনটিতে প্রতিবারের মতো আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মসূচিটি থাকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের কেন্দ্রীয় শ্রদ্ধা নিবেদনের নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর যে কেন্দ্রীয় কর্মসূচিটি থাকে সেটি এখন দলের সহযোগী সংগঠন সবাই আপনি দেখবেন কিছুক্ষণের মধ্যে সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একে একে শ্রদ্ধা নিবেদন করবেন এর পাশাপাশি দল সরকারের
বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তর এবং সরকারি বেসামরিক কর্মকর্তারা সামরিক কর্মকর্তারা তার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এই শ্রদ্ধা নিবেদন পর্বটি সারা দিন ব্যাপী চলতে থাকে ২৬শে মার্চে ঋষিকা জয় অনেক ধন্যবাদ আপনাকে মহান স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে আরও যারা জানাচ্ছিলেন আমরা সর্বশেষ খবর জানছিলাম সহকর্মী জয় যাদবের কাছে হাঁটি হাঁটি পা পা করে ১৫ বছরে পা রাখল দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দেশ টেলিভিশন এমনি করে নতুন বছরে পা রাখে কত গণমাধ্যম কিন্তু কতটাই বা হতে পেরেছে সত্যিকার অর্থে গণমানুষের মাধ্যম গণমানুষের স্বপ্ন পূরণে ১৪ বছরের পথচলায় সংবাদভিত্তিক চ্যানেল দেশ টিভির সাফল্য ও প্রত্যয়ের গল্প জানাচ্ছেন ফখরুল ইসলাম ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন প্রযুক্তির কল্যাণে স্যাটেলাইটের গণমাধ্যম এখন গ্রাম থেকে বন্দরে বিশ্বকে তুলে এনেছে হাতের নাগালে প্রান্তিক জনপদেও নানা শ্রেণী পেশার মানুষের আগ্রহ বোকাপাক্সের পর্দায় অজানাকে জানার কোন খবর ভালো লাগে টিভিতে যে অঘটন ঘটে এই খবরই বেশি দেখি টিভির মধ্যে ছবি যেগুলো হয় ওগুলো দেখি বেশি নাটক মাটক কমে দেখে হেরাও কম দেখে খবর তোমার ভালো লাগে হ্যাঁ খবর ভালো লাগে দেশ বিদেশের খবর মিলছে যখন তখন তাই মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন খবর টবর দেখি রাষ্ট্রীয় খবর এখন বর্তমান সময়ে যতটুকু সময় পাই কাজকর্ম করার পরে নাটক দেখেন নাটক ফাটক দেখি না ভাই গণমাধ্যম নিয়ে নানান মত পার্থক্যের মাঝেও প্রান্তিক মানুষ বোকাবাক্সে যুক্তিতর্কের সমাধান খোঁজেন খোঁজেন পছন্দের স্যাটেলাইট চ্যানেলটিকেও মানে কি কি দেখেন টিভিতে টিভিতে অনেক কিছু দেখি ছবি টিভি দেখি খবর টবর দেখি নাটক আছে নাটক দেখাই ছবি আছে ছবিও দেখাই সবকিছু যা আমি সবকিছু মিলিয়ে দেখাই আর কি দেশের পরিস্থিতি কি এগুলা দেখি বাইরের পরিস্থিতি কি এগুলো দেখাই এগুলো দেখি তারা সত্য জিনিসটা তুলে ধরবে এবং দেশের অর্থনৈতিক যে এই সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে তুলে ধরলে আমরা দেখতে পারবো দেশ টিভির লোগোটাও অনেক চেঞ্জ হয়েছে দেখতে খুব ভালো এবং সুন্দর লাগতেছে দেশ ও দশের কথা তুলে ধরার পথে হাঁটতে থাকা দেশ টিভির কাছে ১৫তম বর্ষে গণযোগাযোগের এই শিক্ষকের প্রত্যাশাও কম নয় দেশ টেলিভিশনের এই নামটি কিন্তু বাংলাদেশের সঙ্গে জড়িয়ে আছে গণমাধ্যম শুধু বন্ধনের কাজ করে তা আমি আশা করব দেশ টেলিভিশন সত্যিকার অর্থে জনমানুষ বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ সরকার এবং সারা পৃথিবীর মাঝে একটি সত্যিকারের সেতু বন্ধনের কাজ করে এগিয়ে যাবে ২০০৯ সালে যাত্রা শুরুর পর নতুনত্ব নিয়ে খবর আর বিনোদনের পথে দেশ টিভি হেঁটেছে বহুদূর প্রায় দেড় দশকের যাত্রায় নিখাত গণমানুষ আর দেশের প্রয়োজনে ২৪ ঘন্টা সংবাদে ফেরে দেশ টিভি শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ রাতে নতুন বছরের নতুন এই যাত্রায় দেশ টিভি হয়ে উঠুক সকল গণমানুষের পৌঁছে যাক স্বপ্ন পূরণের অনন্য উচ্চতায় বিশ্বায়ন আর মুক্ত আকাশের এই যুগে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গণমাধ্যমের সফলতা এক একজনের কাছে এক এক রকম নানা গণমাধ্যমের ভিড়ে দেশ ও দশের কথা নিয়ে এগিয়ে আসা দেশ টিভি ১৪ পেরিয়ে পদার্পণ করল ১৫তম বর্ষে খবরের নতুন আঙ্গিক আর পেশাদারিত্ব ধরে রেখে চ্যানেলটি নতুন বছরে এগিয়ে যাক নতুন প্রত্যয়ে সে প্রত্যাশা সবারই ফখরুল ইসলাম দেশ টিভি